প্রণয় ঘটিত কারণে কিশোরীকে গুলি করে খুনের চেষ্টা যুবকের। তাতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলো অপর এক যুবক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়, পরে সেখান থেকে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বংশীহারি থানার পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম রাজা দাস, সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় 22 বছরের অভিযুক্ত যুবক মানিক হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শেরপুর এলাকায় রাস্তা সংলগ্ন বাজার থেকে দেশি পিস্তলটি মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ওই কিশোরী। সেই সময় 2 নম্বর ওয়ার্ড শেরপুর মসজিদ সংলগ্ন এলাকায় কিশোরী রাস্তা আটকায় মানিক। এরপরই কিশোরীর সঙ্গে বজ্রসায় জড়িয়ে পড়ে সে। চিৎকার শুনে পাশের একটি ক্লাবের ছেলেরা সেখানে ছুটে আসে। কিশোরীকে উত্তক্ত করার প্রতিবাদ করতে গেলেই মানিক গুলি চালায় বলে অভিযোগ। এতে গুলিবিদ্ধ হয় রাজা দাস। ঘটনাস্থলে বংশীহারি থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোরীর সঙ্গে মানিকের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে টানাপোড়েনের জেরেই ঘটনা ঘটেছে। যদিও কিশোরী পরিবারের দাবি প্রেম নয়, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবক ওই কিশোরীকে উত্তক্ত করছিল। দিল্লি থেকে এসে ওই যুবক কিশোরীর বাড়ির পাশে মামার বাড়িতে থাকত। অভিযুক্তের বাড়ি কুশমন্ডি থানার ছাইতান এলাকায়। শহরের বুকে এমন ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যুবকের কাছে কোথা থেকে বন্দুক এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। মসজিদের ওখানে মেয়েটাকে আটকায় এবং হচ্ছে আটকে জোরপূর্বক হচ্ছে একটা সাইডে নিয়ে যায়, যে সাইডটাতে হচ্ছে শেরপুর দুর্গা মণ্ডপ আছে এবং পাশে একটা ক্লাব আছে এবং ওখানে বাজার আছে, ওই বাজারে ওইদিকেই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন ধস্তাধস্তি হচ্ছে, মানে মেয়েটা জোর মানে বাধা দিচ্ছে আর কি, তখনই ক্লাবের ছেলেরা বুঝতে পারে যে বাইরে যেহেতু রাস্তার উপরে একটা সাইকেল দাঁড়িয়েছিল, যার জন্য সাইকেল মানে এটা লেডিস সাইকেল, তাহলে কেউ কোনো মহিলা আছে বা মেয়ে আছে, তখন ওরা বাচ্চারে গিয়ে ধস্তাধস্তি হচ্ছে, তখন বাচ্চাটাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে সেই ছেলেটাকে যখন ধরতে যায়, সেই সময়ই ওই ছেলেটা একজনকে হচ্ছে শ্যুট করে, তার কাছে হচ্ছে আগ্নেয়াস্ত্র ছিল। ছেলেটার নাম, ছেলেটার নাম আমরা যতটুকু জানি মানিক হালদার। তার বাড়ি অ্যাকচুয়াল সাটিয়ানতলা, এইখানে লোকালি এই কাউন্সিলর বাড়ির পাশেই নিখিল হালদার তার বাড়িতে হচ্ছে থাকে, তারই নাকি ভাগনা। আজকে আমরা আসামি কোর্টে দিচ্ছি এবং রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, আমরা 10 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। তার বিরুদ্ধে কি কি ধারা মামলা দায়ের করা হয়েছে? আমচারটের মামলা হয়েছে, সঙ্গে একটা মেয়েকে তাকে বিরক্ত করার জন্য যে মামলা খেলাগুলো হয় সেটা হয়েছে। আর আমরা চেষ্টা করছি যে আমসটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা রিমান্ডে তাকে নিই আর বিষয়টার পুনর্গঠন করে আমরা তদন্তভার। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।